বন্ধুরা, যারা ফেসবুক এবং ফেসবুক পেজ মনিটাইজেশন অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। আজকের ভিডিওতে আমি তিনটা বিষয় আপনাদের মাঝে আলোচনা করব। প্রথমত অবস্থায় যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, অনেকে প্রবাসে থাকেন, অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই আমরা তো প্রবাসে থাকি। অনেকে সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া থেকে অনেকে কমেন্ট করেন যে ভাই প্রবাসে থাকি, তো আমাদের ফেসবুক পেজটা কীভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করব। তো বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে, অনেকেই বলেন যে আমরা যখন ফেসবুক পেজে মনিটাইজেশন অ্যাপ্লাই করি বা যখন আমরা পে আউট সেট আপ করতে চাই, তখন আমাদের সিংলি চারটা নিচ্ছে না, তো এটা আমরা কিভাবে সলভ করব। তো বন্ধুরা, তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, অনেকে বলেন যে ভাই টিন সার্টিফিকেট কি, টিন সার্টিফিকেট স্যার আমরা কি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবো কিনা। অনেকে যারা নতুন তারা কিন্তু এই কমেন্টটা অনেকে আমাকে করে থাকেন। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু কিভাবে পে আউট সেট আপ করবেন, কিভাবে আপনি ফেসবুক পেজটা মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন, এটা নিয়ে কিন্তু ফুল একটা ভিডিও আমি দিয়েছি। তো এই ভিডিওতে অসংখ্য লোক কিন্তু আপনারা এই টপিকগুলো নিয়ে আমাকে কমেন্ট করেছেন যে ভাই এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের এই সমস্যাগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, ভিডিও স্কিপ করে দেখবেন না। তো বন্ধুরা, ভিডিও স্কিপ করে দেখলে আপনি কোথাও না কোথাও ভুল করে বসবেন। তো বন্ধুরা, একটাই অনুরোধ থাকবে, ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। তো বন্ধুরা, প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা যারা প্রবাসে আছেন বা যারা দেশের বাইরে যারা কাজ করেন, তারা কিভাবে ফেসবুক পেজে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন বা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করবেন। তো বন্ধুরা, প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, অনেকে প্রবাসে যায়, 5 বছর, 7 বছর, 10 বছর সময় ব্যয় করে বাংলাদেশে আবার ফেরত চলে আসেন, বা অনেকেই যারা প্রবাসে আছেন বা বিভিন্ন দেশে যারা স্থায়ীভাবে ওখানে বসবাস করেন, ওখানে আপনাদের ব্যাংক ব্যালেন্স বা আপনাদের অ্যাড্রেস ঠিকানা সব কিছু ওখানে আছে। তো বন্ধুরা, দুজনের বিষয়টা কিন্তু দুই রকম, যারা প্রবাসে থাকেন বা বাংলাদেশে যারা ব্যাংক চলে আসবেন, তারা যেভাবে পেজটা মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন, তারা হচ্ছে আপনি বাংলাদেশের সমস্ত ডকুমেন্টগুলো আপনি সাবমিট করবেন, আপনি বাংলাদেশের ফোন নাম্বার এবং বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট, আপনি বাংলাদেশের অ্যাড্রেসগুলো আপনি ওখানে সাবমিট করবেন। আর যারা প্রবাসে স্থায়ীভাবে থাকেন, যাদের ওখানে সব কিছু অ্যাড্রেস দেওয়ার মতো অ্যাবিলিটি আছে, তারা কিন্তু ওখান থেকে আপনি সব কিছু ওখান থেকে সেট করবেন। বিদেশে স্থায়ী কোনো অ্যাড্রেস বা ঠিকানা আপনি না দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বাংলাদেশেরটা সাবমিট করবেন। বিশেষ করে ওই দেশে যদি আপনাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু আপনি ওই দেশ থেকে মনিটাইজেশন অ্যাপ্লাই করে নিতে পারবেন, পে আউট সেট আপ করতে পারবেন। আর আপনাদের ওই দেশে যদি আপনাদের নিজস্ব কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, তাহলে অবশ্যই আপনারা বাংলাদেশের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, বাংলাদেশের টিন সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টগুলো আপনারা বাংলাদেশেরটাই সাবমিট করবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ারভাবে বুঝাইতে পারলাম। তো বন্ধুরা, আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, অনেকে বলেন যে ভাই আমার নিজের নামে তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি। অনেকে বলেন যে ভাই অন্যের কোনো টিন সার্টিফিকেট সাবমিট করলে হবে কিনা। এই যে আপনাদের কোশ্চেনগুলো সেটা হচ্ছে, দেখুন, আপনি যখন ফেসবুকটা মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন ফেসবুক পেজে, তখন আপনার প্রোফাইলের নামটা অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড নামের অনুযায়ী আপনি আগে এটা সমাধান করে নেবেন। কারণ হচ্ছে, যখন আপনার আইডেন্টি ভেরিফিকেশনের প্রয়োজন হবে, যদি কখনো এরকম হয় আপনার ফেসবুকটা আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে, তখন ফেসবুকটা কিন্তু আপনি আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যদি আইডেন্টি ভেরিফিকেশন করে রাখেন, তাহলে কিন্তু আপনি এই সমস্যাটা পড়তে হবে না। তো বন্ধুরা, আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন পে আউট সেট আপ করবেন, আপনি যার ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করবেন তার নামে কিন্তু টিন সার্টিফিকেটটা রাখার চেষ্টা করবেন। আপনি যেমন আপনার নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, আপনি যদি পরিবারের কারো নামে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে চান, অবশ্যই তার নামে টিন সার্টিফিকেটটা আপনি করে নেবেন। তো বন্ধুরা, আশা করি এই বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করতে পারলাম। তো বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়টা আপনাদের মাঝে আলোচনা করব সেটা হচ্ছে, অনেকেই বলেন যে ভাই আমাদের ফেসবুকে যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করি বা পে আউট যখন সেট আপ করতে চাই, তখন লাস্টে আমাদের সিগনেচারগুলো নিচ্ছে না। তো বন্ধুরা, সিগনেচারগুলো না নেওয়ার একটা কারণ সেটা হচ্ছে, আপনার প্রোফাইলে যেই নামটা থাকে সেই নামটা কিন্তু আপনার লাস্টে ব্যবহার করেন না। তো এই যে আপনার, আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি, সেটা হচ্ছে, দেখুন, আপনার প্রোফাইলে যেই নামটা আছে আপনি সেই নামটা কিন্তু আপনি সিগনেচার দিতে হবে। তো অনেকে যে কাজটা করেন, যখন ফেসবুকটা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে যান, যখন আপনার পে আউটটা সেট আপ করতে যান, তখন কিন্তু অটোমেটিকলি আপনার ফেসবুকের যেই নামটা আছে, ফেসবুক প্রোফাইলের নামটা কিন্তু আপনি এখানে শো করে, অনেকে এই নামটা কাটসাট করে তারপরে অ্যাপ্লাই করে, কিন্তু এই কাজটা আপনি করবেন না। তো আপনি যদি কাটসাট করার ইচ্ছা থাকে, তো আগেই বলেছি আপনি কি করবেন, তো আগে আপনার নামটা আগে ঠিক করে নেবেন, আপনার ভোটার আইডি কার্ডে যেই নাম আছে সেই নামে অনুযায়ী আপনার প্রোফাইলটা নামটা ঠিক করে নেবেন। পেজে যে কোনো ধরনের নাম থাক সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, আপনার প্রোফাইলের নামটা কিন্তু আগে আপনি ঠিক করে নেবেন। তো বন্ধুরা, আপনার প্রোফাইলে যেই নামটা আপনি আগে দিবেন সেই নামটাই কিন্তু আপনি কন্টিনিউ করে যাবেন, আর সেই নামটা কন্টিনিউ করে যাওয়ার পর আপনার লাস্টে আপনার প্রোফাইলে যেইভাবে নামটা দিয়েছেন সেমভাবে যদি আপনি নামটা দেন, তাহলে অবশ্যই আপনার ফেসবুকের সিগনেচারটা নিবে। তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় একবার দুইবার কিন্তু ফল করে, প্রথম যদি এক চান্সে আপনি এটা না নেয়, তাহলে কিন্তু আপনি একাধিকবার ট্রাই করতে পারবেন, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। অবশ্যই আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনার প্রোফাইলে যে নামটা আপনি ফার্স্ট নাম দিয়েছেন এবং লাস্ট নাম দিয়েছেন, নামের মাঝখানে যদি কোনো স্পেস থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে স্পেস দিতে হবে। কোনো যদি ডট থাকে, তাহলে অবশ্যই আপনাকে ডট দিয়ে তারপর কিন্তু আপনার সিগনেচারটা কমপ্লিট করতে হবে। অনেকেই কী করেন, এখানে কিন্তু ভুল করেন, নামের ভিতরে কোনো জায়গায় কোনো স্পেস আছে বা কোনো ডট আছে, আপনি সিগনেচারে যায় সেই কাজটা কিন্তু আপনি করেন না। সেই ক্ষেত্রে দেখা যায় আপনার সিগনেচারটা
সিগনেচারটা নেয় না। তো যাদের সিগনেচারটা নেয় না তার আবার কি করবেন, কন্টিনিউতে করে আপনি নামটা যেভাবে দিয়েছেন, ফার্স্ট নামটা যেভাবে দিয়েছেন, সেমভাবে আপনি কিন্তু ওই নামটা এখানে আপনি দিবেন, তাহলে দেখবেন আপনি সিগনেচারটা ইনশাল্লাহ 100% নিয়ে নিবে। তো এই হচ্ছে আপনার সিগনেচার যে প্রবলেমটা, এই প্রবলেমটা এইভাবে আপনি সলভ করবেন। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই আরেকটা কথা বলেন যে ভাই আমার ফেসবুক পেজের নামটা দিব না প্রোফাইলের নামটা দিব, এরকমও প্রশ্ন কিন্তু অনেকে করেন। দেখুন ভাই, আমি কিন্তু আপনাদেরকে আবার রিপিট বলতাছি, আপনি যখন ফেসবুকটা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে যাবেন, আপনার ফার্স্টে যে প্রোফাইলে যে নামটা আছে সেই নামটা কিন্তু শো করবে, আর ওই নাম অনুযায়ী কিন্তু আপনি কন্টিনিউ করবেন, আর ওই নামটাই আপনি সিগনেচারে ব্যবহার করবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের সিগনেচার প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেল। তো বন্ধুরা, তিন নাম্বার যে প্রশ্নটা আপনারা আমাকে করেন, এই যে কমেন্টগুলো আপনারা করেন, দেখুন অনেকেই বলেন যে ভাই টিন সার্টিফিকেট কী এবং টিন সার্টিফিকেট ছাড়া ফেসবুক কি মনিটাইজেশন অন করা যাবে কি না, এই যে কমেন্টটা কিন্তু অনেকেই করেন। তো বন্ধুরা, টিন সার্টিফিকেট হচ্ছে ট্যাক্স ইনফরমেশন। আপনি যদি আপনার ভোটার আইডি কার্ড নিয়ে একটা কম্পিউটার দোকানে যান, যেখান থেকে আপনি এসিসির রেজাল্ট বের করে বা বিভিন্ন সরকারিগুলো করে, ওই সমস্ত কম্পিউটার দোকানে যেয়ে যদি বলেন যে ভাই আমার একটা টিন সার্টিফিকেট বের করে দেন, তাহলে কিন্তু আপনি টিন সার্টিফিকেটটা বের করে দিবেন, আর ওইটা ছাড়া কিন্তু আপনি কখনই ফেসবুকটা পে আউট সেট আপ করতে পারবেন না, মনিটাইজেশন করতে পারবেন না। বাধ্যতামূলক টিন সার্টিফিকেট আপনি ব্যবহার করতে হবে। বাংলাদেশে কিন্তু এটা টিন সার্টিফিকেট বলে, যেটা সরকারি ট্যাক্স ইনফরমেশন বা গভর্নমেন্ট ট্যাক্স ইনফরমেশন, এটা কিন্তু আপনাদের ইন্ডিয়া বা পাকিস্তান, নেপাল, ভুটান, অন্য অন্য যে কান্ট্রিগুলো আছে সেই দেশে কিন্তু এটা অন্য নামে ব্যবহৃত হয়, ঠিক আছে? তো যাদের দেশে যেই নামে ব্যবহৃত হয় তারা কিন্তু ওইভাবে এটা সংগ্রহ করে নেবেন। তো আপনাদের যেই আপনার টিন সার্টিফিকেট কী সেই বিষয়ে কিন্তু আপনারা ধারণা দিলাম। তারপর যদি টিন সার্টিফিকেট সম্পর্কে আপনি আরও জানতে চান, আপনি ইউটিউবে টিন সার্টিফিকেট সম্পর্কে অনেক ভিডিও আছে, আপনি চাইলে কিন্তু আপনার নিজের স্মার্টফোন থেকে কিন্তু আপনি টিন সার্টিফিকেট তৈরি করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে যারা না জানেন কীভাবে টিন সার্টিফিকেট তৈরি করতে হয়, ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি দেখে শিখে নিতে পারবেন। তো সেক্ষেত্রে এত কষ্ট করার কী দরকার, আমি কিছু টাকা দিয়ে কম্পিউটার দোকান থেকে এটা আপনি বের করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি যারা এই সমস্ত প্রবলেমে ভুগতেছেন তাদের এই প্রবলেমটা সলভ করে দিলাম। তো বন্ধুরা, এখন অনেকে বলতে পারেন যে ভাই এতক্ষণ তো পেঁচালিয়ে পারলেন, আমাদের ফেসবুকটা কীভাবে মনিটাইজেশন করব সেই বিষয়টি তো আপনি দেখাইলেন না। তো দেখুন বন্ধুরা, এই বিষয় নিয়ে কিন্তু আমি একটা প্রোফাইলে একটা ভিডিও দিয়েছি, তো এই ভিডিওটা কিন্তু অনেক মানুষ দেখেছেন, তো দেশে বা দেশের বাইরে অনেকেই দেখেছেন। এই ভিডিওতে আমি খুব সহজভাবে একবার সুন্দরভাবে আমি দেখিয়েছি কীভাবে আপনি একটা ফেসবুক পেজ মনিটাইজেশন অন করবেন। তো এই যে আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পারতেছেন, যারা ফেসবুক পেজটা মনিটাইজেশন করবেন তারা এই ভিডিওটা দেখে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, আমি কিন্তু এই ভিডিওটা আই বাটনে দিয়ে রেখেছি আমার ডেসক্রিপশন বক্সে। এই যে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করেন, তখন আপনি এই যে ডেসক্রিপশন বক্স, আপনি যদি এই ডেসক্রিপশন বক্সটা চেক করেন আপনি এই ভিডিওটা পেয়ে যাবেন। তারপর আপনি ভিডিও শেষেও কিন্তু আমার এই ভিডিওটাই শো করবে। তো বন্ধুরা, যারা ফেসবুক পেজ অথবা প্রোফাইলে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারা এই ভিডিওটা দেখে আমি যেইভাবে বলেছি আপনি সেমভাবে ভিডিওটা আপনি দেখে কিন্তু এখান থেকে মনিটাইজেশনটা অন করে নিতে পারবেন। তো দেখুন, অনেকেই কিন্তু অনেক অনেক মানুষই কিন্তু এই ভিডিওটা দেখে মনিটাইজেশন অ্যাপ্লাই করছে, আমাকে বলেছেন যে ভাই আপনি ভিডিওটা দেখে কিন্তু আপনি সাকসেসভাবে মনিটাইজেশনটা অন করতে পেরেছি। তো বন্ধুরা, নিঃসন্দেহে এই ভিডিওটা দেখে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, অনেকেই বলতে পারেন যে ভাই তাহলে এই ভিডিওটা কেন দিলেন, এই ভিডিওটা দিলাম হচ্ছে, তো বন্ধুরা আমার অনেক প্রবাসী ভাই আছে, তারা কিন্তু আমাকে অনেক রিকোয়েস্ট করেছে ভাই আমরা কিভাবে প্রবাস থেকে মনিটাইজেশনটা অ্যাপ্লাই করব। তো তাদের উদ্দেশ্য একটা কথাই বলবো, সেটা হচ্ছে ভাই যারা প্রবাসে আছেন তারা কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার সিস্টেম কিন্তু একটাই, এই ভিডিও দেখে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, একই সিস্টেম। সেটা হচ্ছে আপনারা যে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করবেন, আপনার যে অ্যাড্রেসগুলো সাবমিট করবেন সেটা হচ্ছে আপনার বাংলাদেশের সাবমিট করবেন, আপনি যে ফোন নাম্বার ব্যবহার করবেন সব কিছু আপনি বাংলাদেশে সাবমিট করবেন, কোনো প্রবলেম নেই। যেই যেই দেশে ফেসবুকটা অ্যালাউ আছে, যেই যেই কান্ট্রিগুলোতে ফেসবুকটা অ্যালাউ নাই সেই দেশ বাদে আপনারা প্রত্যেকটা কান্ট্রি থেকে একই সিস্টেমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি যারা প্রবাসে আছেন তাদের যে সমস্যাটা আমি সমাধান করতে পারলাম, এবং যারা সিগনেচার প্রবলেমে ভুগতেছেন তাদের এই প্রবলেমটাও সলভ করে দিলাম, এবং টিন সার্টিফিকেটের যে বিষয়টা আছে সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওর আজকে আর লং করতে চাচ্ছি না। তারপর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, ডেসক্রিপশন বক্সে আমার কিন্তু টেলিগ্রাম আইডি দেওয়া আছে, তো অনেকে মেসেঞ্জারে নক করেন, মেসেঞ্জারে নক করলে আমাকে অ্যাক্টিভ বেশি পাবেন না। তো আমার ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডি দেওয়া আছে, আমার টেলিগ্রামে অবশ্যই আপনারা নক করবেন। তারপর যদি আপনাদের কোনো প্রবলেম হয় ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা প্রবলেম সলভ করার জন্য। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।